ঢাকা বিশ্ববিদ্যালয় অনেকেরই স্বপ্নের ক্যাম্পাস, আর এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা যেন এক স্বপ্ন জয়ের লড়াই। শুক্রবার সকাল ১১টায় রাজধানী সহ দেশের সাতটি বিভাগে একযোগে শুরু হয় ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা। ১০০ নম্বরের পরীক্ষা চলে দেড় ঘন্টা। এবারের ভর্তি পরীক্ষায় বিজ্ঞান ইউনিটের ১৮৫১ আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিয়েছেন ১২২০৮০ জন পরীক্ষার্থী। মোটামুটি সবগুলাই এভারেজ থেকে একটু বেশি ভালোই দিয়েছি, আশাবাদীতে আসতে পারে রেজাল্ট। সবকিছুই ভালো ছিল, কিন্তু আমার ফিজিক্সটা একটু হার্ড লাগছে। পরীক্ষা ভালো হয়েছে এবং কোশ্চেন মান স্ট্যান্ডার্ড হয়েছে। এদিকে শিক্ষার্থীদের এই ভর্তি যুদ্ধের অংশ হয়েছিলেন অভিভাবকরাও। এক বুক আশা নিয়ে কেন্দ্রের বাইরে প্রার্থনায় কাটিয়েছেন অপেক্ষার সময়টুকু। প্রত্যাশার কথা জানাতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন অভিভাবকরা। বাচ্চার সাথে সাথে আমরাও আসলে সমানভাবেই এখানে মানে পার্টিসিপেট করতেছি। ওরা যেটা চায়, ওদের যে ইচ্ছাটা, সেটা যাতে পূরণ হয় সেটাতেই আমরা খুশি, এবং তখনই আমাদের যুদ্ধটা মনে হবে যে না সফল হয়েছে। ঢাকা ভার্সিটি একটা মানে প্রাচ্যের অক্সফোর্ড বলে, এখানে চান্স পাওয়া একটা স্বপ্নের ব্যাপার। এছাড়াও দূর থেকে আসা শিক্ষার্থী এবং অভিভাবকদের তথ্য ও সহায়তার জন্য বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সংগঠনগুলোর পক্ষ থেকে হেল্প ডেস্ক স্থাপন করা হয়। তারা কিন্তু অনেক দূরে থেকে আসে, তারা কিন্তু আসলে বোঝে না তাদের সেন্টারটা কোথায় হবে, অনেকটা প্যানিক কাজ করে। বিনামূল্যে পানি দিচ্ছি এবং বিভিন্ন শিক্ষার্থীদের লোকেশন বলে দিচ্ছি। কেন্দ্র পরিদর্শন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এএসএম মাকসুদ কামাল জানান, ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি। ঢাকা সহ সারা দেশের, ঢাকার বাইরে আরও ৭টি বিভাগীয় পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। টোটাল পরীক্ষার্থীর সংখ্যা হলো ১২২১৮৪ জন। কোনো কেন্দ্র থেকে, কোনো বিশ্ববিদ্যালয় থেকে কোনো ধরনের অভিযোগ পাওয়া যায়নি। বিজ্ঞান ইউনিটের এবারের ভর্তি পরীক্ষায় একটি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ৬৬ জন পরীক্ষার্থী। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা।